প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। মিসু খুব ভালো আছে। আর আজকে তোমাদের সাথে আবার আমি নতুন কিছু হচ্ছে বর্ণ শিখা নিয়ে চলে আসছি। আমরা এর আগে যে বর্ণগুলো শিখেছিলাম তা হচ্ছে ক থেকে নিয়ে কি পর্যন্ত বর্গীয় জ, আজকে হচ্ছে আমরা ঝ থেকে নিয়ে ঢ পর্যন্ত শিখব। ঠিক আছে, তাহলে চলো, যেহেতু আজকে আমাদের নতুন পড়া, আমরা আর অপেক্ষা না করে আমরা আমাদের পড়ায় চলে যাই এবং দেখি মিসের কাছে আজকে নতুন বর্ণ এবং নতুন কিছু মজার মজার ছবি আছে, যে ছবিগুলো দেখে আমরা বর্ণগুলো চিনতে পারবো এবং ছবির সাথে সাথে বর্ণটা বলা শিখবো। তাহলে কেমন হবে? খুব ভালো না? একটু মজা করতে করতে আমরা পড়াশোনাও শিখে ফেললাম। তাহলে চলো, মিসের সাথে যদি সবাই মজা করতে চাই তাহলে আমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি ফলো করব। চলো তাহলে এখন আমরা দেখি আজকে হচ্ছে আমরা যে বর্ণটি শিখব। প্রথমে দেখো তো কী ছবি চলে আসলো, এটা কি দেখে কেউ বুঝতে পারছো এই ছবিটি কিসের? হ্যাঁ, এখানে হচ্ছে ঝর্ণা। ঝর্ণা থেকে কি পানি ঝরছে। তাহলে আমরা এই ছবিটি দেখে কি বুঝতে পারছি? এটি একটি ঝর্ণার ছবি। তাহলে কোন বর্ণটি হবে? ঝ। দেখেছ কত সুন্দর করে আমরা একটি ম্যাজিক করে বর্ণটি চলে আসলো? তাহলে মিসের সাথে সবাই বলো, ঝতে ঝর্ণা, ঝতে ঝর্ণা। এবার চলো দেখি আসলে ঝর্ণা থেকে পানি কিভাবে ঝরছে। দেখেছো কত সুন্দর পানিগুলো, কত কত দ্রুত স্রোতে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে মিসের সাথে সবাই আরেকবার বলে ফেলি, ঝতে ঝর্ণা, ঝর্ণা হতে ঝরছে পানি। তার মানে কি ঝর্ণা থেকে এইভাবে পানি ঝরতে থাকে। তাহলে মিসের সাথে আরেকবার বলে আমরা পরের বর্ণটিতে চলে যাব। তাহলে আরেকবার বলো, ঝতে ঝর্ণা, ঝতে ঝর্ণা, ঝর্ণা হতে ঝরছে পানি। এবার তাহলে আমরা ঝর্ণার তো ঝ শিখে গেলাম, এখন তারপরে ছবিটি কি অপেক্ষা করছো দেখার জন্য? চলো তাহলে আমরা আর অপেক্ষা না করে আমরা দেখি আমাদের কাছে পরে কি ছবিটি চলে আসে। যা, উনি কে বলো তো? উনি হচ্ছে মিয়া সাহেব। মিয়া সাহেব আমরা কোন বর্ণ দিয়ে লিখব? ইয়ো। এই বর্ণের নাম সবাই মুখের সাথে মুখে মুখে বলো, ইয়ো। ইয়োতে মিয়া। তাহলে আমরা কি শিখলাম? ইয়োতে মিয়া, ইয়োতে মিয়া। এবার চলো দেখি আমরা, ইয়োতে তো মিয়া শিখলাম, এখন এই মিয়া সাহেব কি বড়ই মানি। তার মানে কি মিয়া সাহেব অনেক সম্মানিত একজন লোক, তাকে দেখে সবাই সালাম দেয়, তাকে দেখে সবাই সম্মান করে। এর জন্য কি শিখে গেলাম আমরা? মিয়া সাহেব বড়ই মানি। তাহলে মিসের সাথে আবার বলো, ইয়োতে মিয়া, ইয়োতে মিয়া, মিয়া সাহেব বড়ই মানি। দেখেছো কত সুন্দর করে আমরা ঝ শিখে গেলাম, ইয়ো শিখে গেলাম। এবার চলো তো আমরা পরের ছবিটি দেখি, মজার একটা সারপ্রাইজ করে কি চলে আসলো, একটি পাখি। এটি কি পাখি দেখতে পাচ্ছ? চলো তো দেখি। হ্যাঁ, ঠোঁটটি লাল। এই ঠোঁটটি লাল তো একটি পাখি, কি যেন? টিয়া পাখি। দেখো কত সুন্দর গায়ের রং। তাহলে টিয়া পাখি আমরা কোন বর্ণ দিয়ে লেখাটা শিখব এবং কোন বর্ণ দিয়ে যেন হয়, চলো তো একটু দেখে আসি। হ্যাঁ, ট। তাই তো, টতে টিয়া পাখি, টতে টিয়া পাখি। তাহলে সবাই মিসের সাথে আরেকবার বলবো এবং হচ্ছে দেখো টিয়া পাখিটি আমাদের সাথে কথা বলছে, খুব মজা করে করে আমাদের সাথে পড়া পড়ছে। তাহলে মিসের সাথে তোমরা চলো মুখে মুখে আরেকবার সবাই বলো, টতে টিয়া পাখি, টতে টিয়া পাখি, টিয়া পাখি ঠোঁটটি লাল। দেখেছ টিয়া পাখি ঠোঁটটি লাল। তাহলে আমরা কি শিখলাম? টতে টিয়া পাখি, টিয়া পাখি ঠোঁটটি লাল। কত সুন্দর একটি টিয়া পাখি, সাথে আবার একটি সূর্য হাসছে ওকে দেখে, তাই না? ওরা দুইজন খুব মজা করছে আমাদের সাথে। এখন চলো, আমরা তো ঝ শিখলাম, ইয়ো শিখেছি, আবার টও শিখে ফেলেছি, এখন কি শিখব বলো তো? চলো আমরা আগে ছবিটি দেখি। ছবিটি দেখি বলো তো, এটি কিসের ছবি? কি মনে হচ্ছে তো দাদা বসে আছে, তাই না? হ্যাঁ, উনি হচ্ছে ঠাকুর দাদা। তাহলে ঠাকুর দাদা আমরা কোন বর্ণ দিয়ে লিখব বা কোন বর্ণ দিয়ে শিখব? ঠ। এই বর্ণটির নাম কি বলো তো?
তাহলে সবাই মিসের সাথে বলো ঠ। ঠতে ঠাকুর দাদা, ঠাকুর দাদা। দেখেছো ঠাকুর দাদা কি করছেন? ঠাকুর দাদা এখানে বসে আছেন, ঠাকুর দাদার হাতে আবার একটি বই। তাহলে চলো আমরা ঠাকুর দাদা দিয়ে কি শিখে ফেললাম মিসের সাথে, তাহলে সবাই আরেকবার বলবে ঠতে ঠাকুর দাদা, ঠতে ঠাকুর দাদা। ঠাকুর দাদার শুকনো গাল, তার মানে কি ঠাকুর দাদা কি বয়স হয়ে গিয়েছে, ঠিক মতো খেতে পারে না, এর জন্য গালটা শুকনো হয়ে গিয়েছে। তাহলে মিসের সাথে আরেকবার বলো ঠতে ঠাকুর দাদা, ঠাকুর দাদার শুকনো গাল। কত সুন্দর আমরা মজা করে ঠ শিখে ফেলেছি। এবার বলো তো ট ঠ সবই শিখে ফেললাম, তারপর কি হয় চলো দেখে আসি। আমাদের কাছে সারপ্রাইজ করে মজার কি ছবিটি চলে আসে, যা এই ছবিটি দেখে কি মনে হচ্ছে? পালকিতে একটি সুন্দর বউ বসে আছে এবং বেহারা, বেহারা হচ্ছে পালকিটি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এটা হচ্ছে ডুলি, এটা পালকিটির নাম কি বলো তো? ডুলি। ডুলি আমরা কোন বর্ণ দিয়ে শিখবো বলতে পারো? কোন বর্ণ দিয়ে ডুলি হয়? ড। তাহলে এই বর্ণটির নাম কি বলো তো? ড। তাহলে মিসের সাথে সবাই বলো ডতে কি হয়? ডুলি। ডতে কি হয়? ডুলি। এবার চলো দেখি এই ডুলিটি নিয়ে কারা যাচ্ছে, চলো তো দেখে। এই সুন্দর একটি বউ বসে আছে ডুলিতে এবং কারা ওকে নিয়ে চলে যাচ্ছে দেখি আমরা। বেহারা, যারা নিয়ে যাচ্ছে ওদেরকে কি বলে জানো? বেহারা। তাহলে আমরা কি বলতে পারি চলো তো আরেকবার বলি, ডতে ডুলি, ডতে ডুলি। ডুলি কাঁদে বেহারা যায়, এভাবে করে এভাবে করে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি শিখে ফেললাম? ডতে ডুলি, ডুলি কাঁদে বেহারা যায়। তাহলে কত সুন্দর করে আমরা ড শিখে ফেলেছি। এবার হচ্ছে ঝ ঞ ট ঠ ড। ড এর পরে কি হয় জানো? চলো আমরা দেখে আসি। ড এর পরে আমাদের কাছে মজার কি ছবি আছে। ওরে বাবা কত সুন্দর, একবার ডানে বাজাচ্ছে একবার বামে বাজাচ্ছে। কি বাজাচ্ছে? ঢোল। দেখেছো তোমরা কি সবাই ঢোল দেখেছো? এই দেখো ঢোল বাজাচ্ছে। তাহলে আমরা ঢতে এই ঢোল কি দিয়ে লিখি আমরা? ঢ। ঢতে আবার ঢুলিও বলা যায়, যে ঢোল বাজায় তাকে কি বলে? ঢুলি। তাহলে মিসের সাথে বলো ঢতে ঢুলি। এখন এই ঢুলি ভাইয়া কি করছে চলো আমরা দেখে আসবো। ঢুলি ভাইয়া কি করে? ঢুলি ভাইয়াকে তো একবার দেখছি ডানে একবার বামে। তাহলে আমরা কি শিখলাম? ঢুলি ভাইয়া ঢোল বাজায়। কিভাবে ঢোল বাজাচ্ছে দেখেছো? একবার ডানে আরেকবার হচ্ছে বামে। তাহলে আমাদের সাথে মিসের সাথে আরেকবার বলো ঢতে ঢুলি, ঢতে ঢুলি, ঢুলি ভাইয়া ঢোল বাজায়। তাহলে আমরা কত সুন্দর করে ঢ শিখে ফেলেছি, তাই না? আমরা তাহলে আজকে কোন কোন বর্ণগুলো শিখলাম সবাই বলো তো? ঝ ঞ ট ঠ ড ঢ। তাহলে কি সবার কি ভালো লেগেছে? আমরা কিছু নতুন বর্ণ শিখেছি, তাই না? এখন হচ্ছে আমরা কি করব, আরও কিছু নতুন বর্ণ যদি শিখতে চাই তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে। তাহলে পরবর্তী ভিডিওর জন্য সবাই তৈরি থাকো, আমি আবার চলে আসব তোমাদের কাছে। আজকে এখানেই রাখছি, সবাই সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।